নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি, প্রতি বছরের মতো এবারেও একটা ছোট্ট লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর অবশ্যই পাশে থেকো। আমার এখন আর সেভাবে রেগুলার আসা সম্ভব হচ্ছে না, কারণ পার্সোনাল ঝামেলাতে আটকে পড়ে গেছি। তাই বলে তোমরা আমাকে ছেড়ে যেও না, কারণ তোমরা সাথে রয়েছো বলেই খানিকটা পথ হলেও আসতে পেরেছি। তো চলো শুরু করি। লক্ষ্মী পুজো মানেই একটা বড় কাজ বা দায়িত্ব পড়ে যায়। যেহেতু পুজোটা আমার নিজের বাড়িতে হয়, তাই হেল্প করার মতো কেউ বিশেষ থাকে না। মেয়ে আলপনার ক্ষেত্রে অবশ্যই অনেকটাই হেল্প করে, বাকি যা কিছু সবই আমাকে একাই করতে হয়, তাই বেশি চাপ পড়ে যায়। যাই হোক, নিজের মতো করে ঠাকুর আনা, পুজো করা বা পুজোর জোগাড় করা, রান্না বান্না, ঠাকুর সাজানো, সমস্ত কিছুই আমাকে একা হাতে করে নিতে হয়। এই দেখো, এগুলো সবই মোটামুটি কাটা হয়ে গেছে, এগুলো সবই আমি একাই করে নিয়েছি। আর এই যে ঠাকুরকে ভোগ দেবো বলে ভাজাগুলো সমস্ত হয়ে গেছে, পাঁচ রকমের ভাজা করেছি। আর এখন একটু খিচুড়িটা ফোড়ন দিয়ে নিয়েছি, খিচুড়িটা তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর এখন ফোড়নটা দিয়ে দিলাম। আর খিচুড়িতে না একটা কথা বলি, আমি না দুবার করে নুন দিয়ে দিয়েছিলাম, একদম খেয়াল ছিল না। কিন্তু যখন ভোগটা হয়ে যায়, যখন সবাই খায়, তখন কিন্তু খিচুড়ির নুনের পরিমাণটা কিন্তু একদম ঠিক ছিল। বলে না যে ঠাকুরের ভোগ তুমি যেমন তেমনই রাঁধো না কেন, ঠিক কিন্তু হয়ে যায়। আসলে ঠাকুরের নাম করে তো আমরা ভোগ রান্না করি। তো যাই হোক, খিচুড়িটা কিন্তু ভালোই হয়েছিল। আর এখন তো দেখো, আমি এরকম একটা পদ্ম ফুল নিয়েছি, কারণ পদ্ম ফুল তো আমরা সবাই জানি যে মা লক্ষ্মীর সবচাইতে প্রিয় ফুল। তো এই পদ্ম ফুলটাও আমি আমার পছন্দ মতো পদ্ম ফুলটা কিনে এনেছিলাম, আর এখন এটা মা লক্ষ্মীকে আমি হাতে দিয়ে দিচ্ছি। যেমন মা লক্ষ্মীকে সাজাই, সেরকম আমি একাই সাজিয়েছি। আর সাজানোটাও কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বলো, কারণ আমি তো একা সাজিয়েছি। আর এখন আমাদের যেটা নিয়ম সেটা আমি করলাম। আমাদের এখানে একটা রূপোর কয়েন দিতে হয়, এটা তো সেইটাও দিয়েছি, কড়ি দিয়েছি, ধানের শীষও দিয়েছি। আর এইটা একটা মানে এই বছরের একটা আমি আমার একটা ইচ্ছা ছিল যে আমার মা লক্ষ্মীকে আমি এরকম একটা নেকলেস দেব, তো এইটা দিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে বলবে যে আমার মা লক্ষ্মীর এই নেকলেসটা কতটা সুন্দর হয়েছে। আমি জানি সুন্দর হয়েছে, কিন্তু তবু তোমরা বলো যে কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। আর এখন মা লক্ষ্মীকেও এইভাবে পরিয়ে দিয়েছি, আর এখন ঘট স্থাপন করবো। সব কিছু অলরেডি আমার ঠিক করা হয়ে গেছে, এখন এটা ঘট স্থাপনটা করে নিচ্ছি। ঘট স্থাপন করার পর তারপরে যেরকম পুজো করে, আমি তো একা পুজো করি, তো আমি পুজো টুজো করে নিয়েছি, আরতি করেছি, তারপরে এরকম ঠাকুরের কাছে যেটা বলার মানত করার সেটা আমি একটু করেছি। আর এইভাবেই সমস্ত পুজোটাই আমি একাই করেছি। আর দেখো তোমরা আমার মা লক্ষ্মীকে কেমন হয়েছে, মা লক্ষ্মী কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই বলবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই এই মা লক্ষ্মীকে আমি বাজার থেকে এই মা লক্ষ্মীকে আমি নিয়ে এসেছি। তো চলো, সারাদিন আমার এইভাবেই পুজোর কাজে আমি ব্যস্ত ছিলাম, কারণ পুজো করার পরও অনেক কাজ থাকে, যেমন প্রসাদ বিতরণ, কিছু ফটো সেশন, তারপর তো ঘর বাড়ি পরিষ্কার, সব কিছুই থাকে। তো চলো আজ এই পর্যন্তই, আবারও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।